হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। টু ক্রাশ প্রিন্সেস থেকে আমি বড় বোন সৃষ্টি সবাইকে ওয়েলকাম করছি। তো হঠাৎ করেই সবাই মিলে সবে বরাতে তিনটি রোজা করার উদ্যোগ নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন 6:07 বাজে, মানে ভোর 6:07 বাজে। এখন আমরা সবাই এখন তেহেরি খাওয়ার জন্য উঠে পড়েছি। আজ আমরা সারাদিন কী করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলুন দেখে আসি। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা কয়েকজন মিলে সিঁড়ির সময় সাদা খিচুড়িটা খেতে পছন্দ করি। তো আম্মু এর আগের রাতেই রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছিল, খিচুড়িটা কিন্তু এখন হয়ে এসেছে। তো আবার কয়েকজন ভাতও খায়, তো ভাতও হয়ে গিয়ে। বিশেষ করে আমরা সবাই সিঁড়ির সময় ভর্তা ভাত খিচুড়ি খেতে পছন্দ করি। তো এখানে ভর্তার জন্য আমরা পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করছি, নাড়াচাড়া করে দেব একটু আমরা এখন। আপনারা হয়তো অনেকেই জানেন আমার দাদি অসুস্থ, সে এইবার সবে বরাতে রোজাগুলো করতে পারছে না। কিন্তু আপনারা সবাই দোয়া করবেন যাতে সে ফরজ রোজাগুলো অন্তত করতে পারে। আজকে আমরা সারাদিন রোজা থাকবো, তো একটা ডিম না খেলে আমাদের শরীরটা দুর্বল হবে। তো এজন্য আমরা সবার জন্য একটা করে ডিম পোচ করে নিচ্ছি। তো আপনারা সবাই নিশ্চয়ই ডিম পোচটা করতে পারেন, তো এটা তো রেসিপিটা আমার বলার কিছুই নাই এখানটায়, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবার জন্য ডিম পোচ করা হয়ে গিয়েছে আমাদের। তো আজকের মেনু হচ্ছে ডিম পোচ, তারপরে বেগুন ভর্তা আছে এখানে, আলু ভর্তা আছে, তারপরে খিচুড়ি আছে, ভাত আছে, আরও অনেক কিছুই আছে খাওয়ার মতো আমাদের। তো আমরা ভর্তা ভাত খেতেই পছন্দ করি। তো আমি এখানে উঠিয়ে নিচ্ছি খিচুড়ি আমার প্লেটে, দেখুন। তো খিচুড়ির সাথে ডিম পোচ, বেগুন ভর্তা, আলু ভর্তা, এই তিনটা জিনিস খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি এগুলাও নিয়ে নিলাম। আমরা সেহরি খাওয়ার পর নামাজ পড়ে নিলাম। তারপরে ঘুমাতে যাওয়ার আগে দেখি দিন দিন হয়ে গিয়েছে, একটা লাল ভাব এসে গিয়েছে আকাশে। তো এটা আমার খুবই ভালো লাগে দেখতে, তো আমি এটা ভিডিও ক্লিপটা করে নিলাম। তো আম্মু সকালে উঠে তো ছোলা ভিজিয়ে নিচ্ছে, তো বেশি ছোলা দিল না, কারণ আজকে কম মানুষ তাই ছোলাটা কমই ভিজালো। আমাদের গেটের উপরে বাগানবিলাস বা কাগজ ফুল যেটাই বলেন না কেন, তো ফুলের সৌন্দর্যে মনকে ধরে রাখতে না পেরে আমি সঙ্গে সঙ্গে নিচে চলে আসলাম। তো এই ফুলের সৌন্দর্যটাকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের গাছের বড়ই নিয়ে এখন আমি একটু ফাতেমার সাথে দুষ্টুমি করছিলাম। এই তো চলে আসলাম ইফতারের আয়োজনে। তো আম্মু ছোলাটা বানাবে, তো আমাকে শরবতটা বানিয়ে নিতে বললো। তো আজকে আমি বেলের শরবতটা বানাতে যাচ্ছি। তো প্রথমে আমি 2 গ্লাস পানি নিয়ে জগে একটা জগে দিয়ে দিলাম। তো এই বেলের শরবতটা আমাদের বাসায় প্রায়ই মানুষ খায়, এজন্যই আসলে বানানো আমার এটা। এই যে আম্মু অর্ধেক বেল রেখে দিয়েছিল আর অর্ধেক এর আগের দিন খাওয়া হয়েছে আমাদের। তো এই বেলটা কিছুক্ষণ আগে আম্মু ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিল, তো আমি এই হাফটা আবার বের করে নিয়ে আবার আমি শরবতটা বানাবো এখন। এখন যেটা করব সেটা হচ্ছে একটা চামচের সাহায্যে আমি বেলটাকে ছাড়িয়ে নিব, তারপরে ছাড়ানোর পরে আমি জগে দিয়ে দিব বেলটাকে। আসলে হচ্ছে এই প্রথম আমি এই বেলের শরবতটা বানাতে যাচ্ছি, তো আপনারা দেখে কমেন্ট করবেন অবশ্যই যে কেমন হলো বেলের শরবতটা বানানো। তো আমি এই পুরা বেলটাই আমি দিয়ে শরবতটা বানাবো। তো আগে আমি আম্মুকে দেখেছি যে পাতিলে করে হাত দিয়ে আম্মু বেলে শরবতটা বানাতো, তো এখন আমি ভাবছি যে জগে বানাই আর হাত দিয়ে এটা বানানোর চেষ্টা করি কেমন হয়। তো আমি হাত লাগিয়ে দিলাম। এই পর্যায়ে আমি বেলটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে বেলের যে আঁশটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে 2 গ্লাস পানি দেওয়ার পরে আমি পরে আরও 2 গ্লাস পানি দিয়ে দিয়েছিলাম, এজন্য আমি এখন চিনি নিয়ে নিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর আমি ঠিক শরবতটার সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে না নিলে চিনিটা নিচে থেকে যাবে, তাই মিশিয়ে নিতে হবে।
এবারে হাফ চা চামচ বিট লবণ এবং একটা চামচ লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি পরিষ্কার জগ নিয়ে নিয়েছি। এবারে জগটিতে শরবতটি আমি ঢেলে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে শরবতটি বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে 4 কাপ পানি দিয়েছিলাম, তো এখন আরও 4 কাপ পানি দিয়ে দিব। তো মোট আমার লেগেছে এখানে মোট 8 কাপ পানি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটি নিয়ে নেবেন। এরপর মিশিয়ে নিচ্ছি। পানি অনুযায়ী আমার ঘনত্বটা ঠিক এরকম এসেছে। তো আমার শরবতটি বানানো হয়ে গেলে আমি জগটির ঢাকনাটা আটকিয়ে রেখে দিচ্ছি। শরবতটি আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আবার নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন। কিছুক্ষণ পরে আমি শরবতটিতে ইউসুফুলের ভুষি, তোকমা এবং সাদা তিল দিয়ে দিলাম, আবার মিশিয়ে রেখে দিচ্ছি। তো আম্মু এদিকে এসে দেখি যে চুলাটা রান্না করে ফেলেছে। এরপর আম্মু সেহরির জন্য আলু ভাজিটাও করে রাখছে। এখানে সেজমা ইফতারির জন্য বেগুনি ভেজে নিচ্ছে। গরম তেলে বেগুনটাকে বেসনের সাথে মিশিয়ে ছেড়ে দিল, একটা একটা করে ভেজে নিচ্ছে। এখানে দেখছি আম্মু ইফতার বেড়ে নিচ্ছে। ইফতারে ছিল আমাদের ছোলা, টমেটো কুচি, শশা কুচি, বেগুনি, আরও অনেক কিছুই ছিল, খেজুর ছিল। তো এর আগে আমাদের ইফতারটা বাড়তো আমার দাদি, তো সে অসুস্থ হওয়ার পরে এখন আম্মুই বাড়ে। এখানে সেজমা আবার পাঁপড়ও ভেজে নিচ্ছিল। আমাদের ইফতারে পাঁপড়টা থাকতেই হবে। পাঁপড় বেগুনি ভাজতে ভাজতে আম্মুর ইফতার বাড়াও শেষ। আম্মু একটা করে ইফতার বেড়ে দিচ্ছিল আর আমার ছোট বোন নিয়ে টেবিলে রাখছিল সব কিছু। তো দেখছিলাম ও সবগুলা ইফতার ঠিকঠাকভাবে টেবিলে রাখছিল। বানিয়ে রাখা শরবতটি আমি সবার গ্লাসে ঢেলে দিচ্ছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।